হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টি আপনাদের মানে অনেকগুলো আমার একটা ভিডিওতে আপনারা অনেকেই অনেক জায়গায় কোশ্চেন করছেন কমেন্ট বক্সে যে ভাই ইসলামিক রিলেটেড ইউটিউব চ্যানেলে অ্যাড নাই কেন অ্যাড শো করে না কেন তো আমি আজকে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সৌরভ হাসান আছি আপনাদের সঙ্গে আপনারা দেখেছেন সৌরভ হাসান ফোর চ্যানেল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব রিলেটেড ফেসবুক পেজ রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে তো বন্ধুরা মূল ভিডিওর যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে ইসলামিক রিলেটেড চ্যানেলগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট শো করে না কেন আপনারা বলতেছেন অ্যাডভার্টাইজমেন্ট নাই কেন এগুলো কি মনিটাইজেশন করা হয়নি নাকি এগুলো এই চ্যানেলগুলোকে মনিটাইজেশন দেওয়া হয় না এরকম কোশ্চেন করেছেন তো প্রায় সাতশো থেকে আটশো কমেন্ট করেছেন আপনারা আমার আমি ওল্ড একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটাতে তো এখন কথা হচ্ছে বা ইসলামিক রিলেটেড চ্যানেল তারা কেন দেবে না মনিটাইজেশন আমি যদি এক কথায় উত্তর দিই হান্ড্রেড পারসেন্ট মনিটাইজেশন দিবে তখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট শো করে না কেন অ্যাডের যে চিহ্নটা থাকে আপনারা দেখলে চিনবেনা হলুদ রকম একটা চিহ্ন থাকে তো সেই চিহ্নটা নাই কেন তখন মূল কথা আসি ইসলামিক রিলেটেড যে ইউটিউব চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো অনেক লোকজন মনিটাইজেশন এনাবল করে না আবার অনেকেই করে অনেক লোকজন কেন মনিটাইজেশন এনাবল করে না তার মূল রেজন্স হচ্ছে যারা মূলত চায় না যে ইন ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করে সে টাকাটা তারা তাদের পকেটে ভরুক তখন ধরো অনেকেই মনে করে কি যে এই টাকাটা হালাল টাকা না হারাম টাকা ইন ইনস্ট্রিম অ্যাডের টাকা তো এরকম চিন্তাভাবনা যাদের মাঝে অর্থাৎ যে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আর কি মানে হাদিস কোরআন নিয়ে মানে ভিডিও তৈরি করে আবার এই কোয়ালিটি কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যে যেমন কোরআন পার্ট করা হচ্ছে তো এর মাঝে যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করে আর সেই অ্যাডটা যদি হয় নেগেটিভ অ্যাড যেমন আপনার বিয়ার আছে বা নেগেটিভ যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে তো তখন কিন্তু সেই বিষয়টা কেমন একটা দেখা যায় কোরআনতলা হচ্ছে এর মাঝে একটা নেগেটিভ অ্যাড মানে শো করতেছে আর কি মনে করেন যে কথার কথা একটা জাঙ্গিয়ার অ্যাড শো করতেছে মানে এরকম তো মানে এই বিষয়গুলো বিবেচনায় রেখে কিন্তু তারা করে না মানে মনিটাইজেশন করে না চ্যানেল যে এই কেমন একটা হয়ে যায় কোরআনতেলাউ হচ্ছে গজল হচ্ছে এর মাঝে অ্যাড আসতেছে অ্যাডটা যদি নেগেটিভ অ্যাড হয় তবে সেক্ষেত্রে কেমন একটা লাগে এই কারণে তারা কিন্তু মনিটাইজেশন করে না আবার অনেকেই মনিটাইজেশন করে তো আপনারা জানেন যে মিজানুর রহমান আজারি তিনি একজন মুপাচ্ছেন বড় মানের মুপাচ্ছের তো তার মূলত যে ইউটিউব চ্যানেল আছে আপনারা লক্ষ্য করবেন তার চ্যানেলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট শো করে না অর্থাৎ সে মনিটাইজেশন করেনি তো সে চায় না যে মানে তার ভিডিওর মাঝে এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসুক তো মানে এরকম মানে এই সাইডগুলো বিবেচনা করে কিন্তু অনেকেই মানে মনিটাইজেশন করে না এই হচ্ছে কথা তা না হলে তারা যদি আবেদন করে হান্ড্রেড পার্সেন্ট মনিডাইজেশন দিবে মানে আপনি যদি কোরান্ত লাভ নিয়ে ভিডিও তৈরি করেন করার পর যদি আপনি আবেদন করেন মনিটাইজেশনের জন্য তারা হান্ড্রেড দিবে দেবে এখন এটা আপনার উপর বিবেচনায় আপনি মানে ওই সিস্টেমে ইনকাম করবেন কি করবেন না তো বন্ধুরা এই হচ্ছে কথা তো আশা করছি আপনারা হুবিজি এবং সিম্পলি ভিডিওর বিষয়টি ক্লিয়ার হয়েছেন তো ভিডিওর থেকে একটু হলে ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চোখ রাখবেন চ্যানেলটির দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ